আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে চমৎকার একটা ব্লেন্ডার সেট দেখাবো। এটা হচ্ছে ব্ল্যাক বিউটি 5-in-1 মিক্সার গ্রাইন্ডার। ওকে, তো এটা হচ্ছে 850 ওয়াটের চমৎকার একটা ব্লেন্ডার। আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে, কিন্তু এমনিতে আমরা নর্মাল যে ব্লেন্ডার সেটের মধ্যে দেখি কি থাকে, একটা থাকে ব্লেন্ডার, ব্লেন্ডার থাকে, একটা থাকে হচ্ছে গ্রাইন্ডার, আর একটা থাকে জুসার। এখানে আপনারা ফ্রেশ জুস করার জন্য কিন্তু আরেকটা জগ আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে যে চাচের জগের সাথে, হ্যাঁ আমি এটা দেখাচ্ছি, এটা কিন্তু এক্সট্রা পাচ্ছেন, এটা কিন্তু আপনারা অন্য কোনো ব্লেন্ডারের সাথে কিন্তু পাচ্ছেন না, কিন্তু এইটার সাথে পাচ্ছেন। তো দেখা গেল বাসে একটা গেস্ট এসেছে, আপনারা এই জগটা দিয়ে কিন্তু সার্ভ করতে পারবেন ফ্রেশ জুসটা, আলাদা কিন্তু কোনো রকমের জগ লাগবে না। আর এটার ভিতরে কিন্তু আপনার ফ্রেশ যে পাল্পটা আছে, আপনারা যদি যেগুলো ছোবা সহ যে জুসগুলো খেতে কিন্তু একটু অড লাগে, সেক্ষেত্রে আপনারা এটা যদি এটার ভিতরে বসিয়ে দেন, বসিয়ে দেওয়ার পরে এটার ভিতরে ফলগুলো দিয়ে যদি আপনারা ব্লেন্ড করে নেন, সেক্ষেত্রে কিন্তু ওই ছাঁকনিটা দিয়ে শুধু কিন্তু মেন যে জুসটা আছে শুধু জুসটা বের হবে, শুধু পাল্পটা বের হবে, ছাপাগুলো কিন্তু ভিতরেই থেকে যাবে। যার কারণে আপনারা কিন্তু আপনাদের বেবিদের মুখে কিন্তু একদম ফ্রেশ জুসটা দিতে পারবেন, বা আপনাদের বাসায় যে অতিথি আছে বা পরিবার পরিজনদেরকে কিন্তু একবারে মানে ফলের যে নির্যাসটা সেটা কিন্তু দিতে পারছেন, ফ্রেশ জুসটা দিতে পারছেন। তো এটা গেল, এখন আমরা আসি ব্লেন্ডারে। ব্লেন্ডার যেটা, এটাও কিন্তু জুসার। তো আপনারা দেখা যায়, আমি আপনাদেরকে বলবো যে যেটাতে আপনারা জুস করেন সেটাতে দয়া করে মাংস বা আদা রসুন করবেন না, কারণ আদা রসুনের কিন্তু একটা ব্যাড স্মেল থেকেই যায়। এটা আপনারা কাঁচেই করেন বা আপনারা স্টিলেই করেন বা আপনারা ফাইবারেই করেন, যেটাতেই করেন না কেন, এটাও আপনারা ফল জুসের জন্য রাখতে পারেন বা মাংস কিমা করার জন্য, যেহেতু এটার সাথে আপনারা বড় একটা জুস জার পেয়েই যাচ্ছেন ফ্রুট জুসে। এটাতে আপনারা আদা রসুন করতে পারেন, মাংস কিমা করতে পারেন, জুস লাচ্ছি করতে পারেন, বরফের বরফের দিয়ে আপনারা যখন জুস লাচ্ছি করবেন তখন কিন্তু এটা স্টিল হওয়াতে কিন্তু ফাটবে না, কিন্তু চাচারটা দিলে কিন্তু বরফ হলে ভাইয়া যে যতই বলুক ফাটে, কিন্তু ফেটে যায়, কিন্তু স্টিলেরটা কিন্তু ফাটবে না। এটাতে চাইলে আপনারা আস্ত হলুদ গুঁড়া করতে পারবেন, চালের গুঁড়া করতে পারবেন, মরিচ, শুকনো মরিচ থেকে শুরু করে ধনিয়া, তারপর জিরা সব কিছু করতে পারবেন, কিন্তু এটা মূলত পেস্টের জন্য করা হয়। পেঁয়াজ পেস্ট করতে পারবেন, আদা রসুন পেস্ট করতে পারবেন, পেঁয়াজ আপনারা পানি ছাড়াই পেস্ট করতে পারবেন, এবং আদা রসুন করার সময় একটু পানি দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ঘুরবে না। তো নেক্সট আরেকটা দেখাচ্ছি, নেক্সট এটা কিন্তু হচ্ছে ব্লেন্ডার। ব্লেন্ডার মানে আদা রসুন করার জন্য, মূলত এটাতে আপনারা ব্লেন্ডারটা করার চেষ্টা করবেন, আর ওটাতে জুসটা থাকলেই ভালো। আর এটা হচ্ছে গ্রাইন্ডার, ওই যে যেটা বললাম আপনারা কফি থেকে শুরু করে চালের গুঁড়া, আপনাদের বাচ্চা দেখা যাচ্ছে সুজি হঠাৎ শেষ হয়ে গেল, আপনারা একটু চাল ভিজিয়ে এটার ভিতরে কিন্তু আপনারা চালের গুঁড়া করে ফেলতে পারবেন। তো এটার মোটর হচ্ছে 850 ওয়াট। অনেক ব্লেন্ডার থাকে যেগুলো 850 ওয়াট, কিন্তু লেখা থাকে 1200 ওয়াট, কিন্তু এটা অরিজিনালি 850 ওয়াটই পাবেন। খুবই হেভি ডিউটি একটা ব্লেন্ডার, এটার প্রাইস হচ্ছে 3800 টাকা। 3800 টাকা হলে এটা কেনা যাবে। আপনারা কোম্পানি থেকে কিন্তু এখানে কিন্তু 2 বছরের ওয়ারেন্টি এমনি দেওয়া থাকবে অফিসিয়াল, কিন্তু আপনারা 8 বছরের ওয়ারেন্টি পাবেন যেখান থেকে আপনারা কিনছেন সেখান থেকে। তো কোথা থেকে কিনতে পারবেন সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই, প্রাইসটা আমি আরেকবার বলে দিচ্ছি, 3800। ওকে, তো আমি অ্যাড্রেসটা একটু দিয়ে দিই, এটা হচ্ছে আরিহা এন্টারপ্রাইজ, এটা হচ্ছে ভালোর জন্য শপ নাম্বার আমি বলি, এটা হচ্ছে শপ নাম্বার 2425 এমকে টাওয়ার সেকেন্ড ফ্লোর 60 মিডফোর্ড ঢাকা। আরেকটা আছে নোভা ইলেকট্রনিক্স, এখানকার অ্যাড্রেসটা 824 গ্রাউন্ড ফ্লোর নিউ সুপার মার্কেট, নিউ মার্কেট ঢাকা। আর এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, ওনাদের যেই কটা শোরুম আছে সবগুলোর অ্যাড্রেস কিন্তু নিতে পারবেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে। এই কন্ট্যাক্ট নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার করা আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, আপনারা যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। ঢাকার ভিতরে আপনারা এই প্রোডাক্টটাই ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন, মানে টাকা দিবেন প্রোডাক্ট নেবেন। আর ঢাকার বাইরে যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য প্রোডাক্টের দাম সেন্ডিং চার্জ ওনাদের বিকাশ নাম্বারে পাঠিয়ে দেবেন, আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে আপনাদের গন্তব্যে প্রোডাক্ট পাঠিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।